আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতের সর্বনাশ, মানচিত্র থেকে বাদ অরুণাচল লাদাখ, বিতর্ক তুঙ্গে। হিমার সিস্টেমের সার্ভিস সেন্টারগুলো ধ্বংস করেছে রুশ সেনারা। পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের উপর নির্ভরশীল করা হয়েছে বলছে রাশিয়া। বিমান বাহিনীর গত চার মহড়ায় বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়নি বলছে ইরান। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, গণভোটের ঘোষণা সেই রিপাবলিকের। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট। সীমান্তে গোলাগুলি থেমে নেই, বাড়ছে আতঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের মানচিত্র থেকে অরুণাচল লাদাখ বাদ দেওয়া হয়েছে, এতে আপনার মতামত। আর আপনারা জানেন যে মিয়ানমার সীমান্তে সবসময় উত্তেজনা থাকে, তবে এবার বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে মিয়ানমার। মিয়ানমার একের পর এক সীমান্তে হামলা চালাচ্ছে, এদিকে বাংলাদেশও থেমে নেই। বাংলাদেশ কড়া প্রতিবাদ জানিয়েছে, সীমান্তে প্রদমে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী মিয়ানমারকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য যুদ্ধবিমান, কামান, ট্যাঙ্ক সবকিছু মোতায়েন করেছে। তবে মিয়ানমার যদি বাংলাদেশে আবারও হামলা চালায়, তাহলে মিয়ানমারকে দাঁত ভাঙার জবাব দিতেই হবে। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। ভারতের মানচিত্র থেকে বাদ অরুণাচল লাদাখ, বিতর্ক তুঙ্গে। সাংহাইকো অপারেশন সম্মেলনে চীনের পক্ষ থেকে যে মানচিত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে ভারতের মূল ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ এবং লাদাখকে। এমনকি অধিকৃত কাশ্মীরকেও দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে। স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনায়। পাশাপাশি চীনের এই প্রবণতাকে মারাত্মক বলেও মনে করেছে ওয়াকিবহল মহল। যেহেতু নতুন এই মানচিত্র পেশ করার মঞ্চ হিসেবে সরাসরি এসসিও সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিয়েছে তারা। আরও বিস্ময়কর বিষয় হল, এই সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের তরফে যে মানচিত্র প্রকাশ করা হয়, সেখানে ভারতকে দেখানো হয় একটি অতি ক্ষুদ্র দেশ হিসাবে। এমনকি মানচিত্রে দেখানো হয়েছে ভারত থেকে কাজাখস্তানের আয়তন বড়। এ নিয়ে স্বাভাবিকভাবেই সমালোচনায় সরব বিরোধীরা। কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে চীন এই মানচিত্র উপহার দিয়েছে। মোদি কি এই জায়গাগুলো চীনকে উপহার দিয়েছেন? টিআরএস এর কটাক্ষ, চীনের প্রকাশিত মানচিত্রে ভারত কাজাখস্তানের থেকেও ছোট দেশ। এরপরেও নরেন্দ্র মোদি কেন চুপ? 56 ইঞ্চি ছবিতে কোথাও লুকিয়েছিলেন। তবে মানচিত্র নিয়ে বিতর্ক থাকলেও বৈঠকে ভারতকে সাহায্য করার বার্তা দিয়েছে বেইজিং। 2023 সালে এসসিও সম্মেলন আয়োজন করবে ভারত, সেখানে ভারতকে সব রকম সাহায্য করার বার্তা দিয়েছে চীনের প্রধানমন্ত্রী। সূত্র টাইমস নাও। হিমার সিস্টেমের সার্ভিসগুলো ধ্বংস করেছে রুশ সেনা। রাশিয়া মহাকাশ বাহিনী ঝাপরিঝিয়া ইস্করা প্লান্টের সার্ভিস পয়েন্টগুলো ধ্বংস করেছে, যেখানে যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স মাল্টিপল রকেট সিস্টেম রক্ষণাবেক্ষণ করা হতো। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনস্কভ সোমবার তথ্য জানিয়েছে। রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি উচ্চ নির্ভুল স্ট্রাইক ঝাপরিঝিয়া শহরের ইস্করা প্লান্টের ওয়ার্কশপগুলিকে ধ্বংস করে দিয়েছে, যেটি আমেরিকান হিমার্স MLRS এর জন্য পরিষেবা প্রদান করেছিল, তিনি বলেছিলেন। তিনি জানান, জেলেনস্কি পিপলস রিপাবলিকের ভার্কনেকামানস্ক, ভায়মকা, জাইৎসেভো, পোলাভোকা, চারিনোভয়ে অপারেশনাল, কৌশলগত এবং আর্মি এভিয়েশন, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি দ্বারা স্ট্রাইক ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 7টি কমান্ড পোস্টে আঘাত করেছে। পাশাপাশি 134 জেলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 52টি আর্টিলারি ইউনিট, বাহিনী এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে, সূত্র তাস। পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করা হয়েছে বলছে রাশিয়া। রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আমেরিকা অনেক বেশি মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করে ফেলেছে। আগামী নির্বাচন নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ানভ গতকাল একথা বলেছেন। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় এক বছরের
বেশি সময় ধরে যে পরমাণু আলোচনা চলছে তাতে উলিয়ানভ রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ব্যর্থতার জন্য সমস্ত দোষ ইরানকে দেয়া মোটেই ঠিক হবে না, এটি অন্যায়। বরং ভিয়েনা আলোচনা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই আলোচনা এখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল করে ফেলেছে ওয়াশিংটন। নিউ ইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জোসেফ বোরেল বলেছেন, গত কয়েক সপ্তাহে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় তিনি কোনো অগ্রগতি দেখছেন না। সংতিন কোন বোরেলের এই মন্তব্যের পর মিখাইল উলিয়ানভ এ সমস্ত কথা বলেছেন। বিমানবাহিনীর গত চার মহড়ায় বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়নি বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওহেদি বলেছেন, নিষেধাজ্ঞা ইরানের জন্য শাপে বর হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে সম্ভব হয়েছে। তিনি আজ বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরো বলেন, ইরানি বিশেষজ্ঞদের শক্তি ও সামর্থ্যের উপর ভর করেই স্বনির্ভরতা এসেছে। বিমানবাহিনীর গত চারটি মহড়ায় বিদেশি কোনো অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়নি। ইরানের সামরিক নীতি প্রসঙ্গে হামিদ ওয়াহেদি বলেছেন, ইরানের নীতি কৌশল প্রতিরক্ষামূলক প্রতিবেশী দেশগুলোর এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে ইরানের সামরিক সক্ষমতা তাদের জন্য ক্ষতি বয়ে আনবে না, বরং তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। ওই অঞ্চলের বাইরের কোনো শক্তির এখানে এসে নাক গলানোর দরকার নেই, বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান 1979 সালের বিপ্লবের পর থেকেই স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সামরিক খাত সহ বিভিন্ন অঙ্গনে অভাবনীয় সাফল্য এসেছে। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের ঘোষণা সেই দুই রিপাবলিকের। ইউক্রেনের দোনবাস প্রদেশের লুহানস্ক ও দোনেস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার সঙ্গে যোগ দিতে এখন লুহানস্ক ও দোনেস্কে ভোট গণনা আয়োজন করা হবে। মঙ্গলবার লুহানস্কের বিচ্ছিন্নতাবাদীদের সংসদে এ নিয়ে একটি আইন পাশ করা হয় খবর রয়টার্সের। এরপর দোনেস্ক নেতা দানিশ পুশিলিন জানান, দোনেস্কের গণভোট আয়োজন করা হবে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগামী 23-27 সেপ্টেম্বর লুহানস্কে বিতর্কিত এই গণভোট হবে। লুহানস্কে গণভোট আয়োজন করার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চল খেরসনেও গণভোট আয়োজন করার দাবি করেছে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান। এদিকে দোনবাসের দোনেস্ক এবং লুহানস্কের গণভোট আয়োজনের বিষয়ে রাশিয়াকে বারবার সতর্কতা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তাদের দাবি, এই গণভোট হবে অবৈধ। এখন পরিকল্পনা অনুযায়ী গণভোট হলে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও খারাপ হবে। 2014 সালে রুশ সেনাদের সহায়তায় দোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ দখল করে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকে নিজেদের আলাদা রিপাবলিক হিসেবে দাবি করে আসছে তারা। ইউক্রেনে হামলা করার মাত্র দুদিন আগে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জাতিসংঘের সদস্যভুক্ত অন্য দুই দেশ উত্তর কোরিয়া ও সিরিয়া এ দুটি অঞ্চলকে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেয়। তবে ওই সময় থেকেই লুহানস্ক ও দোনেস্কের কর্মকর্তাদের ইচ্ছা ছিল তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। এখন সেটি করতেই গণভোট আয়োজন করতে যাচ্ছে তারা। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব এই গণভোটকে সমর্থন জানিয়েছে সূত্র রয়টার্স, টাস নিউজ, আল জাজিরা। সীমান্তে গোলাগুলি থেমে নেই, বাড়ছে আতঙ্ক। বান্দরবানের নাইখাঙ্গছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমুভ্র সীমান্তে আতঙ্ক বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুর থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন পার করছেন। ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল সোমবার সকালে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল, এরপর বন্ধ ছিল। আজ দুপুর 12টা থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আজকেও সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। মাঝে মাঝে মর্টার শেল বিস্ফোরণে এপারের স্থলভূমি কেঁপে উঠছে, মনে হচ্ছে মর্টার শেল এখানেই পড়েছে। এমন অবস্থায় সীমান্তে বসবাসকারী ভয়ভীতির মধ্যে রয়েছেন। এদিকে সোমবার দুপুরে নাইখাঙ্গছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি ও পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক বলেন, তমুভ্র সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের কিভাবে নিরাপদে রাখা যায় সে ব্যাপারে পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়া হবে। তারা যাতে আতঙ্কিত না হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা স্বার্থে তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে এটা সময় সাপেক্ষ বিষয়। পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, সীমান্তে কঠোর অবস্থানে আছে
বিজেপি। এছাড়া পুলিশের কড়া নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত গত 28 আগস্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টারশেল এসে পড়ে, এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। এরই মধ্যে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করে দেশটি। এসব ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে 3 বার তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে যাবে বলেও তখন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু গত শুক্রবার মোটরশেল ও ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের পর উদ্বেগে বেড়ে যায় এই ঘটনায়। 1 মাসে চতুর্থবারের মতো গত রবিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।